হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি লার্নিং এডুকেশন। পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি WBP বেস রিজনিং পার্ট 3 প্রিপারেশন। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ রিজনিং, শুধু WBP নয়, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এই রিজনিংগুলো তোমাদের কাজে লাগবে। তো ফ্রেন্ডস, দেখে নিই চটপট করে কী ধরনের গুরুত্বপূর্ণ রিজনিংগুলো তোমাদেরকে দিয়েছে আজকে। প্রথমে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দটি নির্বাচন করুন। প্রথমে বেলজিয়াম, ব্রুসেলস, মরক্কো আর কত হবে? অর্থাৎ বেলজিয়াম অনুপাত, ব্রুসেলস সমানুপাত, মরক্কো অনুপাত কি? তো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশান এ, র্যাবিট। এরপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলিতে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দটি নির্বাচন করুন। অপশান এ 12:156, সমানুপাত 14:14 কত হবে? ইন্টারোগেটিভ মার্ক দিয়েছে। তো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 210। এর আমি একটু বুঝিয়ে দিচ্ছি, 12² + 12 = 144। 156টা কীভাবে এসছে তা দেখাচ্ছি, +12 = 156। ঠিক একইভাবে 14² + 14 = 196 + 14 = কত হচ্ছে, 210। তাহলে অ্যান্সারটা হবে কত, 210। এরপর নেক্সট কোশ্চেন দিকে যাই, নিম্নলিখিত প্রশ্নগুলিতে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দটি নির্বাচন করুন। বিকল্প শব্দটি নির্বাচন করতে হবে বিজিএমআর, ডিআইওটি, বিজিএমআর অনুপাত, ডিআইওটি সমানুপাত, এসএনওভি অনুপাত কত হবে? তো ফ্রেন্ডস, এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হচ্ছে অপশান ডি, UPQX। UPQX-টা কেন হয়েছে তা আমি বোঝাচ্ছি। প্রথমে দেখো বি, তারপরে জি, তারপরে এম, তারপরে আর, তারপরে এসছে কত, ডি, তারপরে আই, তারপরে ও আর টি। এটাকে দেখো, এদিকে কত, বি সি ডি +2 দিকে এসছে। এরপরে জি, জির পরে কী হবে, আই এইচ, এটাও +2, এটাও +2, এম এন ও পি কিউ আর এস টি, এটাও +2 দিকে সব এসছে। এরপরে এখানেও ঠিক সেইভাবে এস এন ও ভি, আর আমি যেটা অ্যান্সারটা দিয়েছি UPQX। দেখো এস টি ইউ তাহলে এটা +2, এন ও পি +2, পি কিউ +2, ভি এক্স, ডাব্লিউ এক্স +2, তাহলে সব সিরিজগুলো +2 + 2 দিকে এগিয়ে গেছে। তাহলে এর অ্যান্সারটা কথা হচ্ছে UPQX। এরপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পদার্থগুলিতে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দটি নির্বাচন করতে বলছে। লাইট অনুপাত, লুমেন সমানুপাত, ড্যাশ ড্যাশ। প্রথমে তো টেম্পারেচার ক্যান্ডেলা, দ্বিতীয়টা হচ্ছে ডেন্সিটি কিলোগ্রাম আর অনুপাত কিলোগ্রাম, আর সিতে দিয়েছে প্রেশার অনুপাত পাস্কাল, আর অপশান ডিতে ফোর্স অনুপাত মিটার। তো ফ্রেন্ডস, এর অ্যান্সার হবে প্রেশার্স অনুপাত পাস্কাল, অপশান সি। কেন হলো, দেখো লাইট আলোর অনু আলোর একক হচ্ছে কি, লুমেন, আলোর এককটা হচ্ছে লাইট, লাইটের ইউনিট বা একক যেটা আমরা বলছি, একক হচ্ছে লুমেন, লুমেন। আবার এখানে প্রেশার, চাপ যেটাকে আমরা বলছি, প্রেশার, এর ইউনিট হচ্ছে, এর ইউনিট হচ্ছে পাস্কাল, পাস্কাল। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রদত্ত, এটা ঠিক সেভাবে GHI অনুপাত, DFH সমানুপাত, LMN অনুপাত কত হবে? তো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি, IKM।
এর এক্সপ্লানেশনটা তবুও আমি দেখাচ্ছি। দেখে নাও, জি এইচ আই, তারপরে হচ্ছে ডি এফ এইচ, তাহলে জি জি পরে দিকে ডি আসছে, মানে পিছনের দিকে আসছে, তাহলে ই এফ জি মাইনাস থ্রি, মাইনাস থ্রির দিকে আসছে, এইচ এফ জি এইচ এটা মাইনাস টু হয়েছে, আর এখানে এইচ আই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তাহলে সিরিজটা পিছনের দিকে গেছে মাইনাস মাইনাস করে। ঠিক একইভাবে এখানেও যেটা হবে এল এম আর এন, এটাতে দেখো আমি যেটা অ্যান্সার করেছি এটা আই কে এম, আই কে আর এম, আই জে কে এল এটা মাইনাস থ্রি, এম এন কে এম এন, এটা মাইনাস টু, এম এন এল এম মাইনাস টু আর মাইনাস ওয়ান, তো অ্যান্সার করতে যাচ্ছে ওটা সিরিজটা কীভাবে গেছে। এখন নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলি প্রদত্ত বিকল্পগুলি সম্পর্কিত শব্দটি নির্বাচন করতে হবে, প্লেয়ার্স অনুপাত টিম অনুপাত কত অনুপাত কত, অপশান এ কার অনুপাত গ্রুপ, অপশান বি শিপ অনুপাত ফ্লিট, অপশান সি এয়ারপ্লেন অনুপাত ফ্লাইট, আর অপশান ডি পেন অনুপাত হিপ। তো ফ্রেন্ডস এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশান বি, সরি অপশান বি শিপ অনুপাত ফ্লিট, কারণটা হচ্ছে কি প্লেয়ার প্লেয়ার্সকে নিয়েই হয় টিম, প্লেয়ার্সকে নিয়ে হয় টিম, এখানেও ফ্লিট যেটা ফ্লিটটা শিপ, এরপরে নেক্সট স্মগ পলিউশন, স্মগ অনুপাত পলিউশন সমানুপাত ফায়ার অনুপাত কি হবে, তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা হবে এস, অপশান ডি সি, অপশান সি এস, এক্স এক্সপ্লেনেশন দেখো স্মগের কারণ হচ্ছে, স্মগের কারণ হচ্ছে কি দূষণ, দূষণ পলিউশন, পলিউশন, তো ফায়ারের কারণ কি হবে, সরি ভুল বললাম, স্মোকের ফল, স্মোক যদি কারণ হয় পলিউশন হবে তার ফল, অর্থাৎ পলিউশন হবে তার ফল, এটা যদি কারণ হয় পলিউশন হবে তার ফল, ফল অর্থাৎ ফল হবে, এরপরে যদি ফায়ার, ফায়ার যদি কারণ হয় তার ফল হবে কি এস ছাই, কারণ যদি হয় তাহলে এটা হবে তার ফল এসটা ছাইটা, তারপরে স্যার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশান সি এস। তারপর নেক্সট কোশ্চেন, 107 অনুপাত 11,449 সমানুপাত 106 অনুপাত কত হবে, তো ফ্রেন্ডস অপশান এ তে দিয়েছে 10,534, অপশান বি 11,206, অপশান সি 11,236, আর অপশান ডি 11,272, তো ফ্রেন্ডস এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশান সি 11,236, এটা কীভাবে করেছে, একশো একশো সাত এর স্কোয়ার সমান
11499। আচ্ছা, এবারে ঠিক একইভাবে 106 এর আমরা বর্গ করব। 106 এর বর্গ হচ্ছে 11234। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কত হচ্ছে অপশন সি। এবার নেক্সট কোয়েশ্চেন, যে জিএইচ আই জে অনুপাত এইচ জে জে এল সমানুপাত এন ও পি কিউ অনুপাত কত। এর অপশান এ ও কিউ কিউ এস, অপশান বি ও এস এস কিউ, অপশান সি পি পি আর এস, অপশান ডি ও কিউ এস কিউ। তো ফ্রেন্ডস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হচ্ছে অপশান এ, ও কিউ কিউ এস। কীভাবে দেখো, প্রথমে জি, তারপরে এইচ, তারপরে আই, তারপরে জে। ঠিক এখানে দেখো এইচ জে জে আর এল হয়েছে, তো এখানে দেখো দুটো জে জে হয়েছে। ঠিক একইভাবে দেখো এখানে আবার সিরিজটা কীভাবে গেছে, জি এইচ জি এইচ আই জে, এখানে দেখো প্লাস জে কে এল প্লাস টু এসছে, তারপরে জে আইটা আই জে প্লাস ওয়ান, জি এইচ আই জে এটা প্লাস টু, তাহলে এসছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু। এই সিরিজটাই এগিয়েছে, প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু। তো সেম একইভাবে এন এন ও পি কিউ, আর যেটা আমি অ্যান্সারটা করেছি ও কিউ কিউ এস, তাহলে এখানে দেখো এন এম এন ও প্লাস ওয়ান, ও পি কিউ প্লাস টু, পি কিউ প্লাস ওয়ান, কিউ আর এস প্লাস টু, তাহলে প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু, এই সিরিজে অঙ্কটা গেছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কত হবে, ও ডবল কিউ এস। এরপর নেক্সট, উইক ফিবল লার্জ কত হবে, উইক অনুপাত ফিবল সমানুপাত লার্জ অনুপাত কি, স্ট্রং ইনসিগনিফিকেন্ট কলোসাল আর টিনি। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা হবে অপশন সি কলোসাল।